வணக்கம் மாப்பிள. এখন এমন ধরনের মিমস বানিয়ে তো কেজিএফ চ্যাপ্টার 2 এর ভক্তরা থালাপাথি বিজয়ের বিস্টকে নিয়ে ভালোই মজা নিচ্ছে। হ্যাঁ, অবশ্যই কেজিএফ চ্যাপ্টার 2 এবছরের ওয়ান অফ দি বিগেস্ট মুভি, যেটার জন্য সবাই ওয়েট করছে। এখন এই মুভির হাইপ সম্পর্কে কি বলবো, মুভি লাভার্সদের মধ্যে এই মুভির হাইপ যে আকাশ ছোঁয়া সেটা সবাই মানতে বাধ্য। কিন্তু তা সত্ত্বেও এটা কিন্তু বলা একেবারেই যাবে না যে কেজিএফ চ্যাপ্টার 2 আরামে ফাঁকা মাঠে বক্স অফিসে গোল দিতে পারবে। হ্যাঁ, ফাঁকা মাঠে আরামে গোল দিতে পারত যদি না থালাপাথি বিজয় মাঝখানে না আসত এবং তার আপকামিং মুভি বিস্ট যদি প্যান ইন্ডিয়ানভাবে রিলিজ না পেত। এখন শুরুর দিকে কিন্তু এই বিস্ট মুভির প্ল্যান ছিল শুধুমাত্র তামিলেই রিলিজ দেওয়া, কিন্তু পরবর্তীতে মেকার্সরা ভাবছিল এটাকে প্যান ইন্ডিয়ানভাবেও রিলিজ দেওয়া দরকার। অ্যান্ড রাইট নাও টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টস অনুযায়ী থালাপাথি বিজয়ের এই বিস্ট মুভি গ্র্যান্ড ওয়েতে প্যান ইন্ডিয়ানভাবে রিলিজ পাবে। এখন এই মুভির কিন্তু পোস্ট প্রোডাকশনের কাজ টোটালি কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড ফাইনাল কপি দুই দিনের ভিতরে সেন্সরের জন্য চলেও যাবে এবং সেন্সরে পাশ হবার পর অফিসিয়ালি সব কিছু নতুন পোস্টারের মাধ্যমে ঘোষণা দেওয়া হবে। ওয়েল, অনেকে নিশ্চয়ই জানা বিস্ট কেজিএফ চ্যাপ্টার 2 এর মাত্র একদিন আগে 13 এপ্রিল রিলিজ পাবে, আর এই মুভির হাইপ যে কম সেটাও নয়। ইনফ্যাক্ট বিস্টের অ্যারাবিক কুট্টু এই গানটা মাত্র এক মাসের মধ্যে ব্যাপকভাবে ভাইরাল হয়ে যায় সব প্ল্যাটফর্মে। ইনফ্যাক্ট বলিউড সেলিব্রিটিদের মধ্যেও এই গানটা কিন্তু রয়েছে ব্যাপক চর্চায়। এখন বিস্টের প্যান ইন্ডিয়ান রিলিজের ফলে কেজিএফ চ্যাপ্টার 2 কে কি কি সমস্যায় পড়তে হতে পারে সেদিকে একটু আসি। কেজিএফ চ্যাপ্টার 1 এর পর ইয়াশ ডেফিনেটলি একজন বড় সুপারস্টার হয়ে উঠেছে, কিন্তু তারপরেও থালাপাথি বিজয়ের তামিল ইন্ডাস্ট্রি এবং তেলেগুতে একদম লয়াল বড় সড়ো ফ্যান বেস রয়েছে, স্পেশালি তামিলে। থালাপাথি বিজয়ের যেহেতু নিজের জায়গা, সো বিস্ট হয়তো কেজিএফ চ্যাপ্টার 2 এর থেকে বেশি সাপোর্ট পাবে তামিল ইন্ডাস্ট্রিতে। এছাড়া হিন্দি মার্কেটের কথায় যদি আসি তাহলে একটা টাফ কম্পিটিশন তো চলবে হল সংখ্যা নিয়ে, কারণ কেজিএফ চ্যাপ্টার 2 যেমন দমদার মুভি তেমনি থালাপাথি বিজয়ের এই মুভিটা মশালাদার অ্যাকশন এন্টারটেইনার। আর মশালা মুভির ক্ষেত্রে বিজয় কিন্তু কখনোই দর্শকদের নিরাশ করেনি। সো হল মালিকরা শুধু কেজিএফ চ্যাপ্টার 2 কে প্রাধান্য দিবে এটা ভাবাও ভুল হবে, প্রাধান্য বিস্টও কিন্তু পাবে। এখন প্রবলেমটা হচ্ছে দুটো কিন্তু একই ধাঁচের মুভি, দুটোই মশালাদার অ্যাকশন এন্টারটেইনার। একদিকে কেজিএফ চ্যাপ্টার 2 এ সবে অপেক্ষা করছে রকি ভাইয়ের ভাগ্য কি হচ্ছে সেটা দেখার জন্য এবং রকি ভাই কি ভিজুয়ালাইজেশন রয়েছে সেই বিষয়টা টেস্ট করার জন্য। অন্যদিকে থালাপাথি বিজয়ের বিস্ট এখানেও রয়েছে ধামাকা অ্যাকশন কমেডি রোম্যান্স সব ধরনের মশালা ইনগ্রিডিয়েন্ট। এখন ভাই কোনো মুভি কিন্তু কারো থেকে কম এটা বলা যাবে না। সো লাস্টবার কেজিএফ চ্যাপ্টার 1 তো শাহরুখ খানের জিরোকে একদম উড়িয়ে দিয়েছিল, কিন্তু এবার তার সামনে শক্ত প্রতিদ্বন্দ্বী থালাপাথি বিজয়। সো কেজিএফ চ্যাপ্টার 2 ও বিস্টের মাঝে এই লড়াইয়ে কে আসলে জিতবে আর কে ব্যবসা সফল বেশি হবে এবং কে গড়বে আয়ের রেকর্ড সেটাই হচ্ছে এখন দেখার বিষয়। সো ভিউয়ার্স, আপনার কাছে কি মনে হয় কেজিএফ চ্যাপ্টার 2 অ্যান্ড বিস্টের মধ্যে কে গড়বে আয়ের রেকর্ড, জানাবেন কিন্তু।